আবার আমরা ফিরে যাব মূল অনুষ্ঠানে একক নৃত্য পরিবেশনে। আপনারা প্রস্তুত হয়ে যান, আমাদের এবছরের অনুষ্ঠানে একটুখানি রীতি বদল এসছে। অন্য বছর আমরা রেকর্ডিং বাজাই, এবছর আমাদের শিল্পীরা সরাসরি সঙ্গীত পরিবেশন করবেন এবং সেই সঙ্গীতের তালে তালে এই উদ্যান প্রদক্ষিণের ঘটনাটি ঘটবে। এই অভিনবত্বের জন্য আমাদের একটু অল্প কিছু বেশি সময় লাগছে। কোন জিনিস শান্তিপুর বসন্ত উৎসব আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। খুবই প্রশংসনীয় উদ্যোগ। আজকে যেখানে স্মার্ট সিটি বোম্বে কলকাতা সুরাটের হোলি উৎসব মানানো বন্ধ, এটা সত্যিই খুবই আনন্দের কথা যে আমরা শান্তিপুরবাসীরা বসন্ত উৎসবে সামিল হয়ে একে অপরকে মিলিয়ে আনন্দ উপভোগ করে নিতে পারছি।